আজকে আমরা ক্লাস টেন লাইফ সায়েন্সের এমসি কিউ উত্তর নিয়ে আলোচনা করব এটা মূলত দ্বিতীয় চ্যাপ্টার থেকে চ্যাপ্টারটা হলো জীবনের প্রবাহমানতা উত্তরগুলো ভালো করে লক্ষ্য করো কোষচক্রের সঠিক পর্যায়ক্রমটি হলো উত্তর হবে খ ওয়ান এস জি টু এম নেক্সট দেখো ডিএনএ অনুর গুয়ানিনের পরিপূরক খাটটি হল আমরা জানি গুয়ানিনের সঙ্গে ত্রিবন্ধনী দ্বারা সাইটোসিন যুক্ত তাহলে গুয়ানিনের পরিপূরক খাটটি হল গ সাইটোসিন নেক্সট কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয় এস বা সিনথেসিস দশায় অ্যাডেনিন থাইমিনের সঙ্গে কটি বন্ড দ্বারা যুক্ত থাকে এ ডাবল বন্ড টি অ্যাডেনিন থাইমিনের সঙ্গে দ্বিবন্ধনী দ্বারা যুক্ত দুটি দুটি বন দ্বারা যুক্ত থাকে নেক্সট মাইটোসিস ঘটে রেণু মাতৃকোষে ব্যাকটেরিয়া কোষে জনন মাতৃকোষে মাতৃকোষে তাহলে আনসার হবে দেহ মাতৃকোষে নেক্সট ইন্টারফেজের বৈশিষ্ট্য নয় কোষের আয়তন বৃদ্ধি পাওয়া নিউক্লিয় আবরণী অবলুপ্তি হওয়া বিভাজনের প্রয়োজনীয় শক্তি উৎপাদন ডিএনএ আর এনএ ও প্রোটিন সংশ্লেষ এক্ষেত্রে উত্তর হবে নিউক্লিয় আবরণী অবলুপ্ত হওয়া পরেরটা দেখো ভ্রূণের ভবিষ্যতে খাদ্য সঞ্চিত থাকে শস্যে নিষিক্ত ডিম্বক থেকে উৎপন্ন হয় বীজ আমরা জানি নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয় আর ডিম্বাশয় ফলে পরিণত হয় এক্ষেত্রে দিয়েছে ডিম্বক তাই উত্তর হবে বীজ নেক্সট দেখো বায়ুর সাহায্যে পরাগযোগ ঘটে পদ্মে ধানে কচুতে পাতা শ্যাওলায় উত্তর হবে ধানে ধান গম জোয়ার এই যে ফুলগুলোর ক্ষুদ্র আর বর্ণহীন এবং গন্ধহীন প্রকৃতির হয় এবং পরাগরেণুগুলো হালকা ক্ষুদ্র হওয়ায় সহজেই বাতাসে ভেসে বেড়ায় তাই এক্ষেত্রে উত্তর হচ্ছে ধান নেক্সট দেখো পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ হল ভুট্টা ঝাজি আম আর শিমুল এক্ষেত্রে উত্তর হবে আম আম সূর্যমুখী আমরা জানি যে এইসব ফুলগুলোর পরাগযোগ কিন্তু পতঙ্গের দ্বারাই সম্ভব হয় আর এইসব ফুলগুলোর বড় আকার এবং উজ্জ্বল বর্ণের জন্য এবং ফুলের মিষ্টি গন্ধ বা রস থাকায় সহজেই পতঙ্গকে আকৃষ্ট করে আর পতঙ্গ পরাগযোগে সহায়তা করে নেক্সট কোন উদ্ভিদের স্বপরাগযোগ দেখা যায় পেঁপে লাউ শিম তাল এক্ষেত্রে উত্তর হবে শিম আমরা জানি শিম টমেটো এসব উদ্ভিদেরা কিন্তু সপরাগী অর্থাৎ এক্ষেত্রে ফুলের পরাগরেণু সেই ফুলে অথবা ওই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে এবং পরাগযোগ এইভাবে সম্পন্ন হয় সেই জন্য এই ফুলগুলো হল স্বপরাগী এই ফুলগুলো প্রধানত কিন্তু উভলিঙ্গ প্রকৃতির হয় নেক্সট দেখো নির্মিত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা এন প্লাস এন নেক্সট বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে প্লাজমোডিয়াম আমরা জানি অযৌন জননের একটা অন্যতম বিভাগ হলো বা অযৌন জননের একটা অন্যতম প্রকারভেদ হল বিভাজন এই বিভাজন কিন্তু দ্বিবিভাজনও হতে পারে আর বহু বিভাজনও হতে পারে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে অ্যামিবা এবং বহু বিভাজন পদ্ধতিতে বংশবিস্তার করে প্লাজমোডিয়াম এই প্লাজমোডিয়ামের বিভিন্ন প্রজাতি দেখা যায় প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্লাজমোডিয়াম ওভ্যালি প্লাজমোডিয়াম ম্যালেরি তোমরা জানবে যে এই প্লাজমোডিয়ামের প্রভাবেই কিন্তু ম্যালেরিয়া রোগ হয় নেক্সট দেখো খন্ডিভবন পদ্ধতিটি দেখা যায় স্পাইরোগাইরা ক্ষেত্রে আনসার স্পাইরোগাইরা কারণ স্পাইরোগাইরা আমরা জানি যে জলজ সূত্রাকার এক প্রকারের শৈবাল এদের দেহ কোনো রকম আঘাতজনিত কারণে যদি খণ্ডে খণ্ডে পরিণত হয় তাহলে ওই প্রত্যেকটা খণ্ড থেকে কিন্তু একটা করে নতুন অপথ্য স্পাইরোগাইরা সৃষ্টি হয় তাই খণ্ডিভবন হল অযৌন জননের অন্যতম এক বিভাগ আর এই খণ্ডীভবনের মাধ্যমেই বংশবিস্তার করে স্পাইরোগাইরা নেক্সট দেখো ফার্নের জন্য যে দশাটি হ্যাপ্লয়েড সেটা হলো লিঙ্গধর আমরা জানি ফার্নের জনুক্রমে লিঙ্গধর দশায় ক্রোমোজোম সংখ্যা থাকে এন এবং এদের দেহের রেণুধর দশাও দেখা যায় রেণুধর দশায় কিন্তু এদের দেহের ক্রোমোজোম সংখ্যা থাকে টু এন অর্থাৎ ডিপ্লয়েড রেণুধর জনু এবং লিঙ্গধর জনু। এটাও হয়তো তোমরা জানো যে ফানের জনুক্রমে এই রেণুধর লিঙ্গধর জনু উভয় জনুই দেখা যায় অর্থাৎ জনুক্রম দেখা যায় কিন্তু ফানের যে প্রধান উদ্ভিদ দেহ সেটা কিন্তু রেণুধর এবং এটাও একটা বেসিক ইনফরমেশান জেনে রাখো এই সহবাসী লিঙ্গধর উদ্ভিদের পুংধানিকে বলা হয় অ্যান্থেরিডিয়াম এবং স্ত্রীধানিকে বলা হয় আর্কিগোনিয়াম এই পুংধানিতে শুক্রাণু যেটা কিনা এন এবং স্ত্রীধানিতে ডিম্মাণু যেটাও কি না এন সৃষ্টি হয় এবং নিষেকের ফলে শুক্রাণু ও ডিম্মাণুর মিলনের ফলে ভ্রূণাণু টু এন বা জাইগোট সৃষ্টি হয় এই জাইগোট থেকেই ভ্রূণ এবং ভ্রূণ থেকেই কিন্তু রেণুধর দেহ বা যার ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড বা টু এন উৎপন্ন হয় অর্থাৎ লিঙ্গধর দেহ থেকেই কিন্তু রেণুধর দেহের সৃষ্টি হচ্ছে পরেরটা দেখো ক্যালাসের বৃদ্ধি ঘটিয়ে প্রথমে পাওয়া যায় এমব্রয়েড উত্তর হবে এমব্রয়েড আমরা জানি কৃত্রিম জননের অন্যতম এক পদ্ধতির নাম হল মাইক্রোপ্রোপাকেশান বা অনুবিস্তারণ এই মাইক্রোপ্রোপাকেশান হল গবেষণাগারে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো উদ্ভিদ উপাদান থেকে পুনরায় আবার উদ্ভিদ সৃষ্টি করার একটা পদ্ধতি এক্ষেত্রে ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র টুকরোটি বা উপাদানটি মানে হতে পারে মেবি কোনো গাছের কাণ্ড বা মুকুল সেটাকে কি করি আমরা কর্ষণ দ্রবণে রেখে কর্ষণ দ্রবণটা মেনলি বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার পরিপোষক দ্বারা তৈরি এবং এক্ষেত্রে অক্সিন সাইটোকাইনিন হরমোনও থাকে এছাড়া বিভিন্ন নিউফ্রিয়েন্সও থাকে এক্ষেত্রে আমরা ওই কলা কোষ বা মুকুলকে ওই কর্মণ দ্রবণে রেখে বৃদ্ধি ঘটানোর চেষ্টা করি এবং প্রথমে তৈরি হয় ক্যালাস ক্যালাস থেকে এমব্রয়েড এমব্রয়েড থেকে প্ল্যান্টলেট এবং প্ল্যান্টলেট থেকে কিন্তু চারা সৃষ্টি হয় এই চারাগাছকে যদি আমরা আবার মাটিতে বপন করি সেখান থেকে পরিণত উদ্ভিদ জন্ম নেয় তাহলে এটাই হলো কৃত্রিম অনুবিস্তরণ বা মাইক্রোপ্রপাগেশন পদ্ধতি এটা কিন্তু অঙ্গজ জনন অর্থাৎ একটা অঙ্গ থেকেই অপত্য উদ্ভিদ এক্ষেত্রে সৃষ্টি করা হচ্ছে এবং প্রথম যে কলা বা কোষ বা মুকুল তার থেকে প্রথমে তৈরি হচ্ছে ক্যালাস এবং ক্যালাস থেকে পাই আমরা এমব্রয়েড